দেখুন, যে কারণে আইনস্টাইন ও হকিংকে ছাড়িয়ে গেল যে কিশোরী, মেধায় আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংকে ছাড়িয়ে গেল 12 বছরের ভারতীয় কিশোরী রাজগৌরী পাওয়ারা। আইকিউ টেস্টে প্রথমে 1 শতাংশের মধ্যে জায়গা করে নিয়েছে রাজগৌরী, তার স্কোর 162, যেখানে আইনস্টাইনের সম্ভাব্য স্কোর থেকে বেশি আর স্টিফেন হকিংয়ের স্কোর ছিল 160। ব্রিটিশ মেনসা আইকিউ টেস্টে এই স্কোর করেছে রাজগৌরী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজগৌরী বলেছে, আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে খুবই সম্মানের। আর বাবা ডক্টর সুরজ কুমার পাওয়ার ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক, তিনি পুনের বারামতির বাসিন্দা। তিনি বলেন, বর্তমানে গোটা বিশ্ব এমন মেধা মানুষের সংখ্যা মাত্র 20,000, তার মধ্যে 1500 নাবালক নাবালিকা। রাজগৌরী কনিষ্ঠতম হিসেবে এ স্বীকৃতি পেয়েছে বলেও জানান তার বাবা। রাজগৌরী জানিয়েছে, পরীক্ষার আগে বেশ চিন্তিত ছিল সে, ভবিষ্যতে মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চায় এই ভারতীয় বংশোদ্ভূত কিশোরী। এছাড়া পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও পরিবেশ নিয়েও তার আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি সাঁতার, নেটবল, চেস এই সব তার নেশা। আপাতত সেকেন্ডারি স্কুলের এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছে সে। 10 বছরের বেশি বয়সী যে কেউ এ টেস্ট দিতে পারে। এখানে ছোট থেকে বড় সবাই একই পরীক্ষা দেয়, মূলত অ্যাপটিটিউড টেস্ট হয় এই পরীক্ষায়। রাজগৌরী জানিয়েছে, শুরুটা সহজ হলেও পরীক্ষার শেষের দিকটা বেশ কঠিন। শেষের দিকে নিজের উত্তর চেক করার জন্য সময় বের করে নিতে হয় নিজেকেই। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।